আসসালামু আলাইকুম বন্ধুরা সে সবাই সুস্থ আছেন বন্ধুরা প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর ওই মাসের আবহাওয়া পরিস্থিতির দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেয় চলতি মাসের শুরুতে সেই পূর্বাভাসে বলা হয়েছিল যে এই মাসে দেশের উত্তরাঞ্চল উত্তর মধ্যে এবং পরিস্থিতি সৃষ্টি হতে পারে বায়ুর প্রভাবে অতি বৃষ্টির কারণে এই হবে এমনটাই জানানো হয়েছিল তবে এই বন্যা যে গত ষাট বছরের রেকর্ড ভেঙে ফেলবে ভারতের অসহযোগিতার কারণে এবং ভারতের ক্রোধের কারণে সেই জিনিসটা কিন্তু কারোই জানা ছিল না যাই হোক সংশ্লিষ্ট সূত্র থেকে যেমন মধ্যে নিশ্চিত গেছে উত্তর মৌলবী বাজার হুবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা ফেনি চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী অলরেডি কবলিত হয়ে পড়েছে যাই সব মিলিয়ে বাংলাদেশের এখন আট জেলা বন্য কবলিত হয়ে পড়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে যদি ভারতের ত্রিপুরা অঞ্চল এবং বাংলাদেশের ওই অঞ্চলে আরও দুই দিন বৃষ্টি থাকে তাহলে এই বন্য পরিস্থিতির আরও অবনতি হবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সূত্র গত বৃহস্পতিবার নিশ্চিত করেছে বন্যায় দেশের আট জেলার তিনশো ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে পানি বন্দি হয়ে পড়েছে প্রায় চার লক্ষ চল্লিশ হাজার আটশো চল্লিশটি পরিবার মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় উনত্রিশ নয়শো জন এখন পর্যন্ত মারা গেছে দুইজন একজন ফেনিতে আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায় বন্য পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক একটা সহযোগিতার চুক্তি রয়েছে যে চুক্তি অনুযায়ী যখনই কোনো দেশের অভ্যন্তরে প্রচুর বৃষ্টি হবে এবং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে যাবে তখন দুই একে অন্যকে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার কিন্তু কথা রয়েছে। যাতে করে আগাম প্রস্তুতি নিতে পারে যেই এলাকায় বন্য পরিস্থিতি হবে এখন ভারতের ত্রিপুরা অঞ্চল যেখান থেকে এই পাহাড়ি ঢলগুলো নেমে আসছে সেটা কিন্তু তৈরি হয়েছিল আমাদের দেশে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আরো প্রায় দুই তিন দিন আগেই তবে ভারত এই সকল তথ্যই গোপন করেছে যেটা আমাদের সরবরাহ করেনি যদি আমাদের সরবরাহ সরবরাহ করত হয়তো আমরা আগাম কিছু প্রস্তুতি নিতে পারতাম এবং আরও কিছু ক্ষয়ক্ষতি কম হতো এছাড়াও বিভিন্ন জায়গায় এই বন্যার পানি আমরা তীব্রতা দেখছি রাস্তাঘাট ভেঙে দিচ্ছে মহাসড়কগুলো ভেঙে যাচ্ছে এই যে পানি প্রবাহের এত চাপ হঠাৎ করে এটা কিন্তু হঠাৎ করে গেট যদি ইন্ডিয়া না খুলত তাহলে এমনটা হতো না বন্যা পরিস্থিতি হতো তবে এত তীব্র থাকতো না এবং অবকাঠামোগত আমাদের এত ক্ষয়ক্ষতি হতো না স্ক্রিনে বর্তমানে আপনারা যে জলবিদ্যুৎ প্রকল্পটি দেখছেন এটি ত্রিপুরার দুম্বুর জলধারার উপর সুইস গেটের মাধ্যমে নির্মিত দুম্বু ড্যাম্প যেটার মাধ্যমেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং ব্যাপক অভিযোগ রয়েছে যে বর্তমানে বাংলাদেশে যে ফ্ল্যাশ ফ্লাড বা হঠাৎ বন্যা হয়েছে সেটা হয়েছে এই গেটগুলো খুলে দেওয়ার কারণে উনিশশো সালের পর অর্থাৎ একত্রিশ বছর পর এইবারই প্রথম এই জলধারার এই ডুম্বুর জলধারার যে সুইস গেট রয়েছে সেটা খুলে দেওয়া হয়েছে এখন দেখুন আমি একজন টেকনিক্যাল মানুষ তথ্য পাত্র এবং বাস্তবতার ভিত্তিতে কিছু সত্য হলেই কিন্তু আমি বিশ্বাস করি বিষয়টা হলো যে ড্যাম্পের যে অবস্থা এবং পানির যে প্রবাহ এই প্রবাহের গেট খুলে দিলে বাংলাদেশে বন্যা হওয়া কি সম্ভব এই জিনিসটা নিয়েও কিন্তু মনের ভেতর বহু প্রশ্ন যাই হোক এটা কিভাবে সম্ভব এবং কিভাবে বাংলাদেশে বন্যাটা হয়েছে এটার ব্যাখ্যা আমি পরে করছি তবে এই বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে নিজস্ব একটি ফিস্তি যে এই গেট খোলার জন্যই যে বন্যা হয়েছে বিষয়টা এরকম নয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেমনটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে ডাম্বুর বাঁধটি বাংলাদেশের সীমান্ত থেকে বেশ দূরে বাংলাদেশের সীমান্ত থেকে থেকে একশো কিলোমিটারেরও বেশি উজানে অবস্থিত এটির যে উচ্চতা সেটা খুব একটা বেশি নয় মাত্র তিরিশ মিটার যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এই বিদ্যুৎ উৎপাদন থেকে ও ত্রিপুরা থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় এমনটা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এবং গৌমতী নদীর উপর এই বাঁধটি তৈরি করা হয়েছে এবং এই বাঁধটির পরও ভারতের ভেতর একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই গৌমতী নদী রয়েছে যেটা আমাদের ফেনি দিয়ে গেছে এখন অমর পুর সোনামুরা এবং সোনামুরা দুই এই তিনটি পয়েন্টে ভারতের দাবি যে তারা পর্যবেক্ষণ করেছে নদীর পানি কিন্তু ততটা বিপদসীমার উপরে নয় সমগ্র ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলোতে একুশে আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে ভারী প্রবাহের ঘটনায় পানি স্বয়ংক্রিয় মুক্তিকরণ পরিলক্ষিত হয়েছে যার জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে সেটা হলো ভারতের দাবি মূল বিষয়টা হলো এই যে ডুম্বুর বাঁধ বা জলবিদ্যুৎ প্রকল্প এটি আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে উনিশশো সালে অনেকটা জোর করেই ত্রিপুরার তীর্থ নির্মিত হয়েছিল ত্রিপুরার ভেতর ডুমুর হ্রদ রয়েছে যেটা সেখানকার স্থানীয় অত্যন্ত পবিত্র মনে করে সেখানে বহু লোক বসবাস করত প্রায় বারো হাজার পরিবার বসবাস করত এই জায়গায় সাতাইশ হাজার আদিবাসী ছিল এই আদিবাসীদের উচ্ছেদ করে অনেকটা জোর করে এই ডুমুর ড্যাম নির্মাণ করা হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পটি উনিশশো সালে চালু করা হয়েছিল এবং এর দুইটি ইউনিটে মাত্র দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে উনিশশো সালে স্ট্যান্ড বাই হিসাবে পাঁচ মেগাওয়াটের এক তৃতীয়াংশ ইউনিট নির্মাণ করা হয়েছিল দেখুন দশ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রে পাঁচ মেগাওয়াটের কেন্দ্রটি চালু হলেও সেটাও কিন্তু উৎপাদনে ব্যর্থ হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্র গত পাঁচ বছরে প্রকল্পটি অকার্য হয়ে পড়ে রয়েছে কারণ হ্রদে ভারী পলিমাটির কারণে আশেপাশের দুই পাশে যে পাহাড় রয়েছে সেগুলো মাটি ভেঙে প্রচুর পরিমাণের বন উজাড় হয়ে এই পুরো বিদ্যুৎ কেন্দ্রের যে উৎপাদন ক্ষমতা সেটা একেবারেই কিন্তু এখন বসে গেছে মাত্র দুই থেকে চার মেগাওয়াট বিদ্যুৎ এখন উৎপাদন হয় ভারত সরকারের পক্ষ থেকে সিম্পীতি পাওয়ার জন্য যেমনটা দাবি করা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে দেওয়া হয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা যেই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা মাত্র তিন থেকে চার মেগাওয়াট সেটা কীভাবে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে সরবরাহ করবে হ্যাঁ এটা সত্য যে ত্রিপুরা থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আসে তবে সেটা অন্যান্য উৎপাদনের জায়গা থেকে এই জলবিদ্যুৎ প্রকল্প থেকে নয় ভারতের পক্ষ থেকে দাবি করা যে এই গেট খুলে দেওয়ার কারণেই বাংলাদেশে যে বন্যা হয়েছে বিষয়টা এরকম নয় দেখুন ভারতের এই দাবি সম্পর্কে আমি একমত কারণ ভারত এই গেটটি যদি পূর্ব থেকে খোলা রাখত তাহলে বাংলাদেশে যে ফ্ল্যাশ ফ্লাড বা হঠাৎ বন্যা হয়েছে সেটা হতো না দেখুন গত একত্রিশে আগস্ট থেকে ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এর কারণে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডুমুর লেক একচল্লিশ স্কোয়ার কিলোমিটারের বিশাল একটা জলধারা জলভূমি যেখানে কিন্তু বিপুল পরিমাণের পানি স্টোর করা যায় এখানে বিপুল পরিমাণের বৃষ্টির পানি জমা হচ্ছিল ভারত যদি প্রথম দিক থেকে গেটটা খুলে দিত ডুমুর ড্যাম্পের লেক তাহলে এই পানিগুলো সরে যেত তবে ভারত এমনটা করেনি ভারত গেটটা বন্ধ রেখে এই একচল্লিশ স্কোয়ার কিলোমিটারে বিপুল পরিমাণের পানি জমা করেছে আর হঠাৎ করেই কিন্তু পানির বোমার মতো এই একচল্লিশ স্কোয়ার কিলোমিটারে যে বৃষ্টির বিপুল জলধারা মজুদ রয়েছে সেটা বাংলাদেশ নয় শুধু তাদের ভূখণ্ডের ভেতর যে একশো বিশ কিলোমিটার নদীপথ রয়েছে সেখানে ছেড়ে দিয়েছে এখন এই গোমতী নদী অত্যন্ত খরস্রোতা হলেও এটা কিন্তু পাশে বেশি একটা বড় নয় যার জন্য এই বিপুল পরিমাণের পানি এই নদী

তার যে স্রোতধারা ধারা রয়েছে সেটা দিয়ে বহন করতে পারেনি এর জন্য যে সমভূমির জায়গা রয়েছে সেটাকে প্লাবিত করে দিয়েছে এবং রাস্তাঘাটগুলোকে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে ভারত সরকারের এই অযৌক্তিক সিদ্ধান্ত পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করার এই সিদ্ধান্তর কারণে শুধু বাংলাদেশের মানুষ নয় ত্রিপুরারও কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠী যারা আদিবাসী তারাও কিন্তু শক্তিশালী বন্যা দেখছে কারণ এইভাবে প্রথম থেকে যদি পানি প্রবাহ ঠিক রাখার জন্য গেটটা খুলে দেওয়া হতো তাহলে এত বিপুল পরিমাণের পানি এক ধাক্কা এত বড় দিতে পারতো না এবং বিষয়টা হলো যে যখনই আমাদের স্থানীয় নিজস্ব কোনো সমস্যা থাকে তখনও কিন্তু ভারতের ইস্যুকে কেন্দ্র করে আমরা আমাদের যে দায়িত্ব অবহেলা সেগুলোও কিন্তু এড়িয়ে যাই এবং আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের আটটি নদীর উপর বর্তমানে বন্যা পরিস্থিতি চলছে নালিয়া নদী কাকরি নদী কাস্তি নদী গোমতি নদী গুগুন নদী ছোট ফেনী নদী ডাকাতিয়া নদী এবং ডাসাদিয়া নদী আটটি নদীতে এখন এই গোমতী নদীর বাদ ছেড়ে দিয়েছে ভারত বাকি কেন বন্যা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের দেখতে হবে দেখুন নদীগুলো দখল হয়ে গেছে নদীর যে সাধারণ প্রবাহ রয়েছে সেগুলো আমরা দখল করে ফেলেছি স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন গোমতী নদী এইভাবে দখল করে বাড়ি ঘর তৈরি করা হয়েছে দুই পারে যেটা একসময় নদী ছিল সেটা এখন খালও নেই এবং পানি প্রবাহের কোনো রাস্তাই নেই এখন পাহাড়ের উপর থেকে যখন একচল্লিশ স্কোয়ার কিলোমিটারের পানি নিচের দিকে নামবে নদীর পথ তো আপনি রাখেননি তখন বাড়ি ঘর তো ধুয়ে নিয়ে যাবে এবং সমস্ত নদীগুলোর জায়গা দখল করে ফেলেছে এই বিষয়ে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বারবার রিপোর্ট করেছে যে নদীর জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে প্রবাহ দখল হয়ে যাচ্ছে পরিস্থিতি খারাপ হবে আর পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন গোমতী নদী এখন তার পূর্ণরূপে ফিরে এসে দুই লাখের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে দেখুন এটা একেবারে সুনিশ্চিত যে ভারতের অসহযোগিতা এবং অমানবিক আচরণের কারণেই এই নতুন ফ্ল্যাশ প্লাট বাংলাদেশে হয়েছে তবে এই ঘটনা আবারও ঘটবে যে জিনিসটার প্রস্তুতি স্বরূপ আমাদের যে নদীগুলো দখল করে যারা বাড়িঘর তৈরি করেছেন এবং দখলদাররা দখল করে রেখেছেন সেগুলো উদ্ধার করতে হবে নদীর গতিপথকে সচল রাখতে হবে তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা এই ধরনের বড় বিপদে পড়ব না বিভিন্ন নদী যেগুলো দখল হয়ে রয়েছে সেই দখল মুক্ত করা সেগুলো খনন করা নাব্যতা ফিরে আনা এখন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ের দাবি আশা করছি আস্তে আস্তে এই পদক্ষেপগুলো নেওয়া হবে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং বন্যাত্ম মানুষের পাশে আপনার যদি ক্ষমতা থাকে এবং সুযোগ হয় অবশ্যই পাশে দাঁড়াবেন আল্লাহ হাফেজ